সপ্তম শ্রেণীর ছাত্ররা, গত ক্লাসে আমরা কর্তৃকারক সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব কর্মকারক আর কর্মের প্রকারভেদ। কর্মকারক কাকে বলে? কর্তা যা সম্পাদন করে অথবা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কর্ম বলে। কর্মের সঙ্গে ক্রিয়ার সম্বন্ধকে বলা হয় কর্মকারক। যেমন, সে ভাইকে একটা কলম দিয়েছে, বাক্যটির ভাইকে এবং কলমটা, এটা হচ্ছে কর্মকারক। কর্মকারকে কে, রে, এরে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। কর্মের প্রকারভেদ, মুখ্য কর্ম। কোনো বাক্যে দুটি কর্ম থাকলে তাকে দ্বিকর্মক বাক্য বলা হয়। এই কর্ম দুটির মধ্যে একটি হয় বস্তুবাচক, অপরটি হয় ব্যক্তিবাচক। বস্তুবাচক কর্মটিকে বলা হয় মুখ্য কর্ম। ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে এই কর্ম পাওয়া যায়? যেমন, আমি তোমায় একটা বই দেব। কি দেব? বই। এখানে বই হল মুখ্য কর্ম। গৌণ কর্ম, দ্বিকর্ম ক্রিয়ার বাক্যের ব্যক্তিবাচক কর্মটিকে বলা হয় গৌণ কর্ম। ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে এই কর্ম পাওয়া যাবে? যেমন, সে কি তোমাকে একটা বল দিয়েছিল? তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে তোমাকে এই উত্তরটা আসবে? তাহলে তোমাকেই হলো গৌণ কর্ম। উদ্দেশ্য কর্ম, কোনো কোনো ক্রিয়ার ক্ষেত্রে একটি কর্ম ছাড়াও দ্বিতীয় একটি পরিপূরক কর্মের প্রয়োজন হয়। বিভক্তিযুক্ত স্বাভাবিক কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম। যেমন, তুমি আমাকে সং সাজালে, এখানে আমাকে হচ্ছে উদ্দেশ্য কর্ম। বিধেয় কর্ম, পরিপূরক হিসেবে দ্বিতীয় যে কর্মটি আসে সেই বিভক্তিহীন অতিরিক্ত কর্মটিকেই বলা হয় বিধেয় কর্ম। যেমন, তিনি বিদ্যালয়কে উপাসনা স্থল মনে করতেন, এখানে উপাসনা স্থল হল বিধেয় কর্ম। সমধাতুজ কর্ম, কর্ম ও ক্রিয়াপদ একই ধাতু থেকে নিষ্পন্ন হলে কর্মটিকে বলা হয় সমধাতুজ কর্ম বা ধাত্বর্থক কর্ম। যেমন, দুই বোনে কি হাসায় না হাসতে লাগলো, এখানে হাসাই হচ্ছে সমধাতুজ কর্ম। কেন? হস ধাতু থেকে এই হাসা আর হাসতে এই দুটোরই উৎপন্ন হয়েছে। কর্মকর্তৃবাচ্যের কর্ম, কর্মই যেখানে কর্তারূপে ক্রিয়া সম্পন্ন করে সেখানে কর্মকর্তৃবাচ্য হয়। যেমন, কোরককে পঞ্চমের ভূমিকায় চমৎকার মানিয়েছিল, এখানে কোরককে কর্মকর্তৃবাচ্যের কর্ম। বাক্যাংশ কর্ম, সমাপিকা ক্রিয়াবিহীন বাক্যাংশ কর্মরূপে ব্যবহৃত হলে তাকে বলা হয় বাক্যাংশ কর্ম। তার এই দিনের পর দিন না আসা আমি আর সহ্য করব না, তার এই দিনের পর দিন না আসা, এটা হচ্ছে বাক্যাংশ, এটাই বাক্যাংশ কর্ম। এরপর উপবাক্যীয় কর্ম, বাক্যের অন্তর্গত কোনো উপবাক্য কর্মরূপে ব্যবহৃত হলে তাকে উপবাক্যীয় কর্ম বলা হয়। যেমন, শেষ অবধি তাদের কি হলো কেউ জানে না, এই শেষ অবধি তাদের কি হলো এটা একটি উপবাক্য, তাই এটাই উপবাক্যীয় কর্ম। এরপর কর্মের ব্যবসা, পুনরাবৃত্তির ফলে কর্মের ব্যবসা ঘটে, অর্থাৎ একই কর্ম পুনরাবৃত্ত হলে তাকে ব্যবসা বলা হয়। যেমন, কি কি আনতে হবে ভুলে যেও না, এখানে কি কি এই দুটো শব্দের বা এই দুটো কর্মের পুনরাবৃত্তি হয়েছে, তাই এই কি কি হল কর্মের ব্যবসা। অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম, অসমাপিকা ক্রিয়া ভাববাচক বিশেষ্য রূপে ব্যবহৃত হয়ে কর্মের আচরণ করলে তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। যেমন, খোকা এখন চলতে শিখেছে, এই চলতে এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। তাহলে আজকে আমরা জানলাম কর্মকারক কি,
কর্মের বিভিন্ন প্রকার ভেদ, পরবর্তী ক্লাসে আমরা করণ কারক সম্পর্কে আলোচনা করব। আজ আমাদের ক্লাস এই পর্যন্তই।